একখান ক্ষতিকারক কাজ ইয়ান মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে উপলব্ধি তাই করে তাহলে দেখা যাবে দেখান সংশোধন আইব শব্দ দূষণ অবশ্যই শব্দ সন্ত্রাস মানুষকে বিরক্তি কোনো কারণ হলে সেটা অবশ্যই দূষণ থেকে অপরাধের পর্যায়ে পড়ে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যদি এ ব্যাপারে রাজি হন আমাদের পুলিশ কমিশনার মহোদয় যদি রাজি হন তাহলে আমরা যে কোনো একটা দিন অন্তত পক্ষে এই শব্দ দূষণ থেকে কিভাবে আমরা শহরটাকে রক্ষা করতে পারি কিভাবে কমিয়ে আনতে পারি নিয়ন্ত্রণে আনতে পারি সে বিষয়ে বোধহয় আমরা কাজ করতে পারি আন্তরিক সহযোগিতা করি এবং জেলা প্রশাসক মহোদয় যেতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহযোগিতা চাইলে অবশ্যই করছি আইন তো হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস হলো দি ইম্পর্টেন্ট না ডিসির আহ্বানে সারা দেওয়ার বিষয় নয় বিষয়টা হচ্ছে মেট্রোপলিটন এলাকায় কার্যকর ভূমিকা মেট্রোপলিটন পুলিশই নিবে সেটা আমরাই নিচ্ছি আমরাই সেটা কার্যকর করছি দর্শক এতক্ষণ ওনারা তিনজন মূল্যবান ব্যক্তির বক্তব্য শুনলেন আরা শব্দ দূষণরে শব্দ সন্ত্রাস আখ্যায়িত করি গত দুই মাস ধরে প্রচারণা চালায় যায় এবং প্রচারণার এক পর্যায়ে আরা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের বক্তব্য তুলে ধরছি আর এই বক্তব্যের ব্যাগুনেই একই ব্যাখ্যা হতে যে শব্দ সন্ত্রাস হইবে আরা সমাজতুন জঙ্গন ভরিব কারণ এইবে আর আগামী প্রজন্মল্লাই বর্তমান প্রজন্মল্লাই বড় ধরনের উগ্র হুমকি তো শব্দ দূষণের যে ক্ষতিকারক যে দিকহীন এইগিন কিন্তু আর ধারণা নেই সাধারণ মানুষের তো যার কারণে শব্দ দূষণের এই এখন অন্যায় বা অপরাধ মনে না করে সমস্যা হইলে এই জায়গা আমাদের দেশের আমাদের আমাদের এরকম মাইকের ব্যবহার সারা বিশ্বের কোথাও নেই যেটা আমাদের এই শহরে বা এই দেশে আছে এটা তো আমি জাপানে আড়াই বছর আমরা বসবাস করেছি সেখানে পড়াশোনার সুবাদে সেখানে আমি দেখেছি যে আমি আড়াই বছর অবস্থানকালীন আমি কোনোদিন একটা গাড়ির হর্ন আমি শুনতে পাইনি আর ইসলামের জন্ম যে সমস্ত জায়গা এই সৌদি আরবের দিয়ে কিন্তু আরা এলে চিৎকার করে হতা খুঁজতে পারি মাইক বাজাইতে না পারি অনেকে আই বাজাইতে না পারে কিন্তু দুঃখজনক হলে সত্য যেই দেশত বসবাস করি এরা আইন মানে ইতারা এই দেশের মধ্যে এই চিৎকার করে হতাখন চিৎকার করে মানুষের ডিস্টার্ব করেন মাইক বাজন ইনের পক্ষে যুক্তি দেয় ইয়ে নইলে আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয় আর আর দেশের যে সংস্কৃতি জিয়ান আছে ইয়ান এখান পরিবর্তন করেন ফলেও যে হরন বাজার যে মাইক বাজার যে বিভিন্ন অনুষ্ঠান করেছে যে বড় করি এনে মাইকের আওয়াজ পুরো চতুর্দিকে দিয়ে তো ও তো মানুষ ও তো ক্ষতিগ্রস্ত ও যে নদী ক্ষতিগ্রস্ত বাইরে থাকে এবং হাইড্রোলিক হর্নগুলো এবং মোবাইল কোড করে আমরা মাঝে মাঝে এগুলো খুলেও ফেলি আবার কদিন পরে আবার লাগাই যে কোনো জায়গায় শহরে গ্রামে যে কোনো জায়গায় কারো কোনো কর্মকাণ্ডে যদি জন উপদ্রবের ঘটনা ঘটে সেটা অবশ্যই বেআইনি প্রচলিত দণ্ডবিধি অনুসারেও সেখানে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এই ধরনের আওয়াজ হনে কেয়াই সহ্য নগরে হন দেশমৃদ্ধি সহ্য ন করে বরং ইনকান মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত হয় তো বিভিন্ন কারণে শব্দ দূষণ ঘটছে শহরে অস্বীকার করার সুযোগ নেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে অনেক সময় হই হুল্লোড় করে এগুলো সহজে বন্ধ করা যায় এবং বন্ধ করেছি আমরা ধর্মীয় যে ওয়াজ মাহফিল সেখানে আমরা যারা উদ্যোক্তা তাদেরকে অনুরোধ করেছি অনুরোধ করি যেন তাদের এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে তারা কখনো কখনো সেটা মেনটেন করে না আমরা সবাইকে অনুরোধ করব কারো কোনো কর্মকাণ্ডে যেন বাইরের কেউ ক্ষতিগ্রস্ত না হয় এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং করব এ বিষয়ে সচেতন হতে হবে সবাইকে সব মহলেই এখন আরও মিটিং করি ইন্দি মাইক বা মাইক লাগাই দিয়ে এক মাইল দুই মাইল দূরে পর্যন্ত মাইক লাগায় তো পুরো সমগ্র সার রাত ব্যাপিয়ে অনুষ্ঠানের আর আর যা যার অনুষ্ঠান করে আই খেয়াল নগরী দিয়ে আট পাঁচশোর বাড়ির মধ্যে একজন অসুস্থ মানুষ থাকতে পারে আর পাঁচশোর বাড়ির মধ্যে হন শিক্ষার্থী পরীক্ষা দিতে থাকতে পারে আর এই আওয়াজের দ্বারা তার মধ্যে অসুবিধার সময় অন্যগিন বাদ দিলেও এই অসুবিধার সম্মুখীন হতে পারে ইয়ে আনার মাথার মধ্যে হাত নেওয়ার অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীনতা আনার মধ্যে কাজ করে যেমন রাত ১২টার পরে যদি হয় রাত ১২টার পরে মাইক ব্যবহার করতে না দেয়া অনুমতি না দেয়া এখন আমাদের অত্যন্ত সুন্দর সাউন্ড সিস্টেম বেরিয়েছে যেখানে ওয়াজ মাহফিল থেকে শুরু করে সব জায়গায় যদি আমরা স্পিকার ব্যবহার করি মাইকের পরিবর্তে তাহলে আমার মনে হয় যে আশেপাশের জনসাধারণ এবং যারা
ওখানে বিভিন্ন রোগী রয়েছে, হসপিটাল থাকে, সেখানে হসপিটালে অনেক রোগী থাকে যাদের মানে যারা ঘুমাতে পারে না। এই জন্য আমি মনে করি এসব বিষয়টা চিন্তা করে আমাদের শব্দ দূষণটাকে প্রতিরোধ করতে হবে। দর্শক, এই শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে জনমত যাচাই করতাম যাই রে, আর হয়তো কিছু নিউজ যারা তুলি ধরণ ফুটছে, তবে এককান হতা স্পষ্ট করে হইতাম চাই যে আরা হন অবস্থায় হন কারণে হন দলীয় ভিত্তি বা হনকে আর সড় গড়ি বেলাই আরা ই ন গড়ি আরা যেন গজ্জি আন্তরিকভাবে এককান যে মানবিকতা, এককান যে সহনশীলতা এবং বিশ্ববাস্তবতায় যে জিনিসটি আরা বিবেকের নাড়া দেয়, এই জিনিসটি আরা ওনারা সামনে তুলে দিচ্ছি। যেটা আমাদের এই শহরে বা এই দেশে আছে, এটা বহুদিন কালচার গড়ে উঠেছে, এটাকে বন্ধ করতে হবে এবং বন্ধ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা আহ্বান জানাবো সবাইকেই, সবারই বাচ্চাদের বার্ষিক পরীক্ষা সামনে হচ্ছে, এই বিষয়ে খেয়াল রেখে যেন সবাই তাদের নিজের কর্মকাণ্ড করেন। বারে বারে অ্যাওয়ারনেস জন সচেতন হইলে এই সমস্যার তুন রক্ষা ফন সময়ের ব্যাপার মাত্র, রাতারাতি পরিবর্তন কিন্তু পরিবর্তন শুরু হইব একান সময় যুক্তি সময়ের মধ্যে আরা পরিবর্তন বাস্তবায়ন করতে। মাইকের ব্যবহারটা যদি আমরা সীমাবদ্ধ রাখি, আমরা যদি স্পিকার ব্যবহার করি, তাহলে আমার মনে হয় যে পরীক্ষার্থীরা কোনো রকমের শব্দ তারা তাদের কানে যাবে না। এই সাধারণ মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতাম যাই রে, হনিকায় যদি মনমিদে কষ্ট পায় তখন আর আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন, তবে হন অবস্থায় এই শব্দ সন্ত্রাসের পক্ষে অনার বিবেককান বেশি ন দিবেন।